আসসালামু আলাইকুম, আমি ফরহানুদ্দিন এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা সেতু থেকে। পদ্মা নদীর উপরে নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। আর এই বহুমুখী সেতুর আজকে আমি রেল যে সেতু, সেই রেল সেতু দিয়ে ট্রেনে এপার থেকে ওপারে যাচ্ছি। বিশেষ করে আমি আজকে যাচ্ছি হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে। আমি যাব হচ্ছে দর্শনা রেলওয়ে স্টেশনে। যেহেতু আমি গেদে বর্ডার হয়ে ইন্ডিয়াতে যাব, সেই জন্য মূলত আজকে দর্শনাতে নেমে পড়ব। আর আমি আজকে যে ট্রেনে যাচ্ছি, আবারও বলছি, এটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। আর এই ট্রেনটি এত দ্রুত যাচ্ছে ব্রিজের উপর দিয়ে, সেটা যদি আমি বাস্তবে না দেখতাম হয়তো এতটা উপলব্ধি করতে পারতাম না। যারা বাস্তবে এই পদ্মা ব্রিজ পার হয়েছে ট্রেনে, তারা জানে যে আসলে কতটা সুন্দর, কতটা ভালো লাগার অনুভূতি কাজ করছে। আর হ্যাঁ, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যেটা হচ্ছে বর্তমানে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর হয়ে যায় না, সেটি সরাসরি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে খুলনাতে পৌঁছায়। এই পদ্মা সেতুর মাধ্যমে মুন্সিগঞ্জের লোহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলার সংযুক্ত হয়েছে। সেতুটি 2022 সালে 25শে জুন উদ্বোধন করা হয়। এই দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টুল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু আরোহণ করে। এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়। এই পদ্মা সেতুটি বাংলাদেশ সম্পূর্ণ নিজের অর্থে তৈরি করেছে। পদ্মা সেতু নির্মাণের কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জ নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত, উপরের স্তরে 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরে হচ্ছে আজকে যে ট্রেনে যাচ্ছি সেই একক রেল পথ। পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি 41টি স্প্যান নিয়ে গঠিত। প্রতিটি স্প্যান লম্বায় 150.12 মিটার। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতু প্রকল্প পাশ করলেও আওয়ামী লীগ সরকার এসে রেলপথ সংযুক্ত করে ও 2011 সালে 11ই জানুয়ারি প্রথম দফায় সেতুর ব্যয় সংশোধন করে। তখন এর ব্যয় ধরা হয় 20,507 কোটি টাকা। পরে পদ্মা সেতুর ব্যয় আরও 8,000 কোটি টাকা বাড়ানো হয়। ফলে তখন পদ্মা সেতুর ব্যয় দাঁড়ায় সর্বমোট 28,793 কোটি টাকা। 1971 সালের দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী জাপান থেকে আগত জরিপ বিশেষজ্ঞদের একটি দল পূর্ব পাকিস্তানের বর্তমানে বাংলাদেশ নিকট ঢাকা ফরিদপুর সড়ক নির্মাণের জন্য একটি সম্ভাবতা প্রতিবেদন জমা দেয়। সড়কটি নির্মাণের অংশ হিসেবে তারা পদ্মা নদীর উপর একটি সেতু নির্মাণের পরামর্শ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান পদ্মা নদীর উপর সেতু নির্মাণের ঘোষণা দিলেও তার মৃত্যুর কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। আর এই সেতুটি 2014 সালের 26শে নভেম্বর মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 2015 সালে 12ই ডিসেম্বর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর পদ্মা সেতু নির্মাণের সর্বমোট খরচ করা হয় 30,193.39 কোটি টাকা। এই পদ্মা সেতু চালু হওয়ার বৈচিত্র্য এসেছে স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, পর্যটন বিভিন্ন খাতে। পদ্মা সেতুর মাধ্যমে একদিকে যেমন দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি সংযোগ সূত্র তৈরি হয়েছে, তেমনই এই সেতু ঘিরে দক্ষিণাঞ্চলের নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠেছে, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। আর বিভিন্ন যেই জিনিসপত্র দ্রুত চলে আসছে সেই ঢাকায়, যেখানে দিনের পর দিন বসে থাকতে হতো মাওয়া ফেরিঘাটে, সেখানে আজ কয়েক ঘন্টার ব্যবধানে সেই মালাবান নিয়ে যাত্রী নিয়ে চলে আসে সেই রাজধানী ঢাকা শহরে। সেতুর এই পার থেকে কথা বলতে বলতে কিন্তু আমরা একেবারে ওই পারে চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি যে ওই পারে একেবারে যে সবুজের সমারোহ, সেই সবুজ প্রকৃতি দেখা যাচ্ছে। আমরা কিন্তু অলরেডি একেবারে ব্রিজ থেকে নেমে যাচ্ছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই সৌন্দর্য দেখে উপভোগ করতে করতে আসলাম, আর ভাবতেছি আমাদের দেশে এত সুন্দর, এত নান্দনিক ডিজাইনে এত সুন্দর একটি ব্রিজ উদ্বোধন করেছে, যেটা শুধু আমাদের দেশে, পুরো বিশ্ব এই ব্রিজ নিয়ে আলোচিত, যে বাংলাদেশ নিজের অর্থায়নে এত বড় ব্রিজ তৈরি করেছে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর যদি আপনার কাছে তার চেয়ে বেশি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। এই তথ্যবহুল ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। এত দীর্ঘ সময় এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।